আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, বিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অভিনন্দন। আজকে আমরা হাতের জন্য 7টা সিম্পল এক্সারসাইজ শিখব, যে এক্সারসাইজগুলো আমাদের যাদের হাতে বিভিন্ন ধরনের সমস্যা, ব্যথা বা হাতে স্টিফ হয়ে যাওয়া বা হাতের জয়েন্ট রোলে যাওয়া, এই সমস্যাগুলো আছে। বিশেষ করে আর্থ্রাইটিসের সমস্যা যাদের হাতে তারা এক্সারসাইজগুলো করতে পারবেন, এবং যাদের কোনো হাতে সমস্যা নেই তারাও এক্সারসাইজগুলো করতে পারবেন। করলে তাদের হাত স্ট্রং থাকবে, আপনি গ্রিপিং পাওয়ার অর্থাৎ আপনি কোনো কিছু ধরার আপনার পাওয়ারটা থাকবে বেশি, আপনি শক্ত হয়ে আপনি ধরতে পারবেন, অর্থাৎ হাতের কাজগুলো আমরা আরও স্ট্রংলি আমরা করতে পারবো যদি আমরা নিয়মিত হাতের এক্সারসাইজগুলো করি। সো ভেরি সিম্পল মানে এক্সারসাইজগুলো হাতের, ফার্স্ট আমরা যে মানে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে আমি হাতটা আমি কী করলাম এখানে রাখলাম, রেখে সিম্পল আমি হাতটাকে মুষ্টিবদ্ধ করলাম। এই মুষ্টিবদ্ধ করা কিন্তু খুব বেশি জোরে হবে না, স্কুইজও হবে না, সিম্পল এই 1 2 3 4 5 6 7 8 9 10 আমি কী করছি, আমি 10 পর্যন্ত গুনছি আমি মুষ্টিটা করে। আপনি যদি 10 পর্যন্ত অসুবিধা আপনি ফাইন আজ পর্যন্ত আপনি গুনতে পারেন। তাহলে এই যে এক্সারসাইজটা করলাম এটা আপনি কি 10 বার আপনি রিপিটেশন করবেন, করলে আপনার এক সেট হবে। আপনি দৈনিক অন্তত পক্ষে একটা থেকে দুইটা সেট করবেন। যাদের হাতে অলরেডি আর্থ্রাইটিসের সমস্যা আছে তারা একাধিক সেট করতে পারেন, আর যাদের কোনো সমস্যা নেই তারা একটা সেট করতে পারেন। তাহলে আমরা একটা এক্সারসাইজ শিখলাম, আর সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে আমি হাতটাকে এভাবে রাখলাম, রেখে দেখেন আমার এই আঙুলটা সোজা, আঙুলটা সোজা, আমি শুধু একটা আঙুল করে করে আমি বাস করব। এই 1 2 3 4 5 ওকে ডান, আমার এটা শেষ। এরপর আমি করবো এটা 1 2 3 4 5 এখন করবো আমি এটা 1 2 3 4 5 এখন করবো আমি এটা 1 2 3 4 5 অর্থাৎ আমি সবগুলো আঙুলকে এটাকে আমি সোজা রেখে সবগুলো আঙুলকে আমি বাস করলাম। তাহলে দুইটা এক্সারসাইজ শিখলাম। থার্ড এক্সারসাইজটা হচ্ছে আমি এই আঙ্গুলকে বাস করছি, আমার এখন হচ্ছে এটাকে আমি বাস করবো, আমার বুড়ো আঙ্গুলকে যেটাকে আমরা থাম বলি এটাকে আমরা বাস করলাম। এই 1 2 3 4 5 একই রকম আপনি এটা দ্বারা আরও সিম্পল কিছু এক্সারসাইজ করতে পারেন, কোনো করার গুনতে পারেন। আমরা যেটা তসবি গুনি, এই আমরা নামাজের পরে অনেক সময় এই ধরনের আমরা আঙ্গুলে গুনি। সো এটা কিন্তু আপনার জন্য একটা এক্সারসাইজ হচ্ছে। সো আমরা তিনটা এক্সারসাইজ শিখলাম। 4 নম্বর মানে এক্সারসাইজটা হচ্ছে আমার এই হাতটা এভাবে রেখে আমার হাতটা মুষ্টিবদ্ধ করলাম, করে আঙুলটাকে আমি যতটা সম্ভব উঠালাম 1 2 3 4 5 6 7 8 9 10 এটাতে এই মাসেলগুলো স্ট্রেন্থ হচ্ছে, আমরা এটাকে ধরে রাখলাম। একই রকম এক্সারসাইজগুলো দেখতে মনে কিন্তু একই রকম না, এক একটা কাজ আলাদা। তো আমরা 7টা এক্সারসাইজ শিখলাম। আর 5 নম্বর যে মানে এক্সারসাইজটা আমরা হচ্ছে সিম্পল, আমরা হচ্ছে জিরো 1 2 3 4 5 একইরকমভাবে 1 2 3 4 5 ডান, একইরকমভাবে সিম্পল, এরকমভাবে সিম্পল। অর্থাৎ প্রতিটা এক্সারসাইজে আমরা 10 বার করে করবো, এটা হচ্ছে আমাদের আগে থাকবে। 10 বার করলে আমাদের অ্যাকসেপ্ট থাকবে, আমাদের কমপক্ষে আমরা প্রতিদিন অ্যাকসেপ্ট করে এক্সারসাইজটা করবো। তাহলে আমাদের অলরেডি 5 এক্সারসাইজ শেষ, আমরা এখন হচ্ছে 6 মানে 6 নম্বর এক্সারসাইজ। 6 নম্বর এক্সারসাইজের জন্য আমরা কী করবো, হাতটে বউ রাখলাম, রেখে আমরা একটা একটা করে আঙুল উঠালাম 1 2 3 4 5 ওকে 1 2 3 4 5 ওকে 1 2 3 4 5 1 2 3 4 5 এটাও আমরা 6 নম্বর এক্সারসাইজটা আমরা শিখলাম, শুধু কেবল হাতটা রেখে আঙুলগুলো উঠালাম। 7 নম্বর এক্সারসাইজটা যে 7 এক্সারসাইজ আমরা অনেক সময় রিস্টে আমাদের সমস্যা থাকে, এটাকে আমরা একটু হালকা স্ট্রেচিং করতে পারি 1 2 3 4 5 6 7
আট নয় দশ। হ্যাঁ, একদম সিম্পলিভাবে আমাদেরকে এখানে স্ট্রেচিং করতে হবে, অতিরিক্ত পরিমাণে স্ট্রেচ দেওয়া যাবে না, কারণ স্ট্রেচ দিলে আমাদের এখানে ইঞ্জুরি হতে পারে অতিরিক্ত স্ট্রেচ দিলে। সো আমরা সাতটা এক্সারসাইজ আমরা শিখলাম, ভেরি সিম্পল সেভেন এক্সারসাইজ। আমরা এছাড়া হচ্ছে কিছু হ্যান্ড এক্সারসাইজের পাওয়া যায় আপনারা যেগুলো পাবেন, এই হ্যান্ড এক্সারসাইজগুলো দিয়ে আমি এইভাবে আপনার আমরা এক্সারসাইজগুলো করতে পারি। সিম্পল আমরা এটা আটকা দিলাম, এই এরপরে হচ্ছে যে আমরা এটাকে আমরা হ্যান্ডটাকে সুন্দর করে ভেঙে বেঁধে নিলাম, সিম্পল। আর বিশেষ করে হচ্ছে যাদের হাতে কোনো সমস্যা আছে তারা এটা ইউজ করতে পারেন, এমনকি স্ট্রোকের সমস্যা যাদের আছে তারাও ইউজ করতে পারেন, যাদের কোনো সমস্যা নেই তারাও স্ট্রেংথের জন্য, স্ট্রেংথেনিং এক্সারসাইজের জন্য, হাতের মাসল পাওয়ার বাড়ানোর জন্য তারাও এক্সারসাইজটা করতে পারেন। এটা করলে মাসল পাওয়ারটা বাড়বে। সো আমরা হাতের সিম্পল সাতটা এক্সারসাইজ আমরা শিখলাম, আশা করি আপনারা হাতে সাতটা সিম্পল এক্সারসাইজ আপনারা বুঝতে পারছেন, আপনারা সবাই এখন থেকে স্টার্ট করবেন। আর যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।